আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আমি নার্গিস সুলতানা, সিনিয়র শিক্ষক শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট। edutubd.com এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটায় অংশগ্রহণ করার জন্য। তোমরা আমাদের সমস্ত প্রচেষ্টা শুধুমাত্র তোমাদের জন্য। edutubd.com তোমাদেরকে নিয়েই কাজ করছে, তোমাদের জন্যই কাজ করছে। তোমরা যাতে আরও সহজে পড়াটাকে আয়ত্ত করতে পারো সেজন্যই কিন্তু edutubd.com। আমি প্রায় বলে থাকি যে এখন হোম টিউটর তোমার পড়ার টেবিলে, সত্যিই তাই। আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রতিটা অংশ বোঝানোর পর প্রত্যেকটা অধ্যায়ের প্রতিটি অঙ্ক তোমাদের সামনে কিন্তু করে দিচ্ছি, যাতে তোমরা উপকৃত হও। বাংলাদেশ সরকার চাচ্ছে যে টিউটর যাতে তোমাদের এই টিউশনিটা খুব একটা মানে চাচ্ছে না, তো আমরাও সেই সাথে তাল মিলিয়ে তোমাদের সঙ্গে তোমাদের সামনে বিভিন্ন টিউটোরিয়াল ক্লাসগুলো উপস্থাপন করছি যাতে তোমরা উপকৃত হও। আর তোমরা যদি আরও নতুন করে কিছু চাও, নতুন নতুন কোন প্রশ্নের সমস্যার সমাধান চেয়ে চাও, তাহলে তোমরা আমাদেরকে লিখতে পারো। তোমরা এই ক্লাসগুলো তোমরা নিজেরা দেখে উপকৃত যদি হও, তাহলে বারবার শেয়ার করো বন্ধুদের মাঝে এবং তারাও যাতে উপকৃত হতে পারে। বন্ধুরা, আমরা তৃতীয় অধ্যায়ের ক্রিয়েটিভ কোশ্চেন 1, 2, 3 শুধুমাত্র যে অঙ্ক করে দিয়েছি তা না, অঙ্কগুলো কিভাবে হয়েছে এই সংশ্লিষ্ট আরও কিছু লেনদেন নিয়েও কিন্তু আমরা কথা বলেছি, যাতে তোমরা এই অঙ্কগুলোর সমস্যা, এই অঙ্কগুলোর যে প্রবলেম সেগুলো তো সমাধান করতেই পারো, তাছাড়াও যদি এরই আলোকে আরও কিছু প্রশ্ন আসে সেগুলো যাতে তোমরা করতে পারো। এখন আমি এই অধ্যায়, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের লাস্ট যে ক্রিয়েটিভ প্রশ্ন 4 তোমাদের পাঠ্য বইয়ে আছে, সেই 4 নম্বরের সমাধানটা আমি তোমাদেরকে দিব এবং তোমরা এই 4 নম্বর ক্রিয়েটিভ প্রশ্নটার পরপরই আমাদের তৃতীয় অধ্যায়ের কিন্তু তোমরা দেখবে অনেকগুলো ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। 4টা তো শুধু অঙ্ক রিলেটেডই পাচ্ছ এবং এর বাইরেও কিন্তু থিওরির সঙ্গে যে আরও কিছু অঙ্ক ছিল সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো আমরা লাস্ট যে প্রশ্নটা আছে 4 নম্বর, দেখো আমি একটু আগে বলেছিলাম যদি একজন ব্যবসায়ীর পণ্য যদি হয় আসবাবপত্র, তখন কিন্তু সে আসবাবপত্র হিসাব আর আসবে না, এটা সম্পদের নামে হিসাব আসবে না, সেক্ষেত্রে কিন্তু তখন আসবে আসবাবপত্রটা পণ্য হিসেবে আসবে। এখন যে অঙ্কটা করব সেটা দেখো, জনাব আলম 1 জানুয়ারি 2014 বা 15 তারিখে বিভিন্ন বইয়ে বিভিন্ন তারিখ এখানে উল্লেখ আছে। আমার কাছে যে বইটা এই মুহূর্তে আছে সেটা হচ্ছে 2014 সালেরটা আছে, নগদ 5 লক্ষ টাকা, এটা 2016 সালের প্রণীত বই, 2 লক্ষ 5 লক্ষ টাকা ও 25,000 টাকার আসবাবপত্র এবং 55,000 টাকার পণ্যদ্রব্য আরও সঙ্গে নিয়ে আসছে ব্যাংক ঋণ। ব্যাংক থেকে যে 85,000 টাকার ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ যখন একজন ব্যবসায়ী ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে আনে, তখন একাধারে নগদ টাকার পরিমাণ কিন্তু বৃদ্ধি পায়, সঙ্গে সমপরিমাণ দায়ের পরিমাণ কিন্তু বৃদ্ধি পায়। যে টাকাটা ব্যবসা প্রতিষ্ঠানে আনা হচ্ছে কারবারের টোটাল সম্পদের পরিমাণ কিন্তু বৃদ্ধি করে দিচ্ছে, আবার যে পরিমাণ টাকাটা আনা হচ্ছে ওই পরিমাণ দায়ের পরিমাণও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ব্যাংক ঋণ নিয়ে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেন, উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ। এখানে আরও কিছু লেনদেন দেওয়া আছে, সবার প্রথমে হচ্ছে জনাব আলমের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, বা জনাব আলমের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। তো আমরা এখানে লিখব 4 নম্বর প্রশ্নের উত্তর ক, একইভাবে এতক্ষণ যেভাবে অন্যান্য ভিডিওগুলোতে তোমরা পেয়েছো ওভাবে আমরা প্রশ্নের নম্বরটা যেভাবে দিব ওভাবে কিন্তু আসতে হবে। 4 নম্বর প্রশ্নের উত্তর ক, খেয়াল করো এখানে প্রথমেই বলেছে জনাব আলমের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত, তো আমরা লিখব জনাব আলমের প্রারম্ভিক মূলধনের
পরিমাণ নির্ণয়। জনাব আলমের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। এখানে প্রারম্ভিক মূলধন মানে এক তারিখে সে কী কী আনলো সেটাই তার প্রারম্ভিক মূলধন। আমরা এখানে ছকে করে ফেলতে পারি বিবরণ, টাকা, লেনদেনের বিবরণ এবং টাকা। জনাব আলম তার কারবার প্রতিষ্ঠানে কী কী নিয়ে আসলো আমরা সেটা দেখি। আমরা এখানে প্রথমে সম্পদ থেকে দায়ের পরিমাণটা বাদ দিলে কিন্তু আমরা মূলধনের পরিমাণ পাবো। নগদ আনছে কত টাকা খেয়াল করো, আমি এখানে দুইটা টাকার ঘর করছি, সরি আমি এখানে বিবরণ লেনদেনের বিবরণ এবং টাকা টাকা লিখিনি, লেনদেনের বিবরণ টাকা এবং টাকা লেনদেন। এখানে কি কি আছে? নগদ টাকা, এখানে নগদ টাকার পরিমাণ কিন্তু দুইটা আছে। কিভাবে? একটা নগদ টাকা এখানে আছে 5 লক্ষ টাকা, আর একটা টাকাও কিন্তু কারবারে আসছে নগদ টাকা, সেটা হচ্ছে ব্যাংক ঋণ থেকে আসছে। কোথা থেকে আসছে? ব্যাংক ঋণ থেকে একটা নগদ টাকা কিন্তু আসছে, ঠিক আছে? ব্যাংক থেকে যে ঋণ নিয়েছে সেই টাকাটাও কিন্তু কারবার প্রতিষ্ঠানে আসছে। কত টাকা? 85,000 টাকা। এরপরে আছে তোমার আসবাবপত্র 25,000 টাকা, এগুলো সব সম্পদ, আসবাবপত্র 25,000 টাকা। এরপরে আসছে পণ্য দ্রব্য 55,000 টাকা, 55,000 টাকা সবগুলো যোগফল। এগুলো হচ্ছে কারবার প্রতিষ্ঠানের টোটাল প্রারম্ভিক সম্পদ 6,65,000 টাকা, 6,65,000 টাকা। এটা হচ্ছে বছরের শুরুতে প্রারম্ভিক সম্পদ, মোট সম্পদ। এখান থেকে যে দায়টা আছে, ব্যাংক থেকে যে ঋণটা আমি গ্রহণ করলাম, সেই ঋণটা কিন্তু বাদ যাবে, কারণ ঋণের টাকাটা প্রতিষ্ঠানে আসছে, বাট ঋণের টাকাটা কিন্তু অবশ্যই পরিশোধ করতে হবে। তো আমরা এখানে লিখব বাদ প্রারম্ভিক দায়। প্রারম্ভিক দায় কী আছে? ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ হচ্ছে 85,000 টাকা। ব্যাংক ঋণ 85,000 টাকা, আমি এখানে একটা ব্র্যাকেট চিহ্ন দিব। এই ব্র্যাকেট চিহ্নটা এবারে যখন হিসাব বিজ্ঞানের বোর্ডের খাতাটা আমরা মূল্যায়নের জন্য গেলাম, তখন কিন্তু একটা নমুনা উত্তরপত্র আমাদেরকে সরবরাহ করা হয়, এবং এই ব্র্যাকেট চিহ্নটা যতগুলো বিয়োগ আসছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এই ব্র্যাকেট চিহ্নটা দেওয়া হয়েছে। অনেক সময় পাঠ্য বইয়ে প্রথমে বিয়োগ চিহ্ন থাকলে ওখানে কিন্তু ব্র্যাকেট চিহ্নটা আমরা না দিয়ে সরাসরি বিয়োগ করে দিই, অনেকগুলো লেনদেন থাকলে যোগ, যোগের পরে বিয়োগ, তখন হয়তো ব্র্যাকেট চিহ্নটা দেয়, বাট একটার ক্ষেত্রে অনেক সময় আমরা দিতাম না। কিন্তু এটা যেহেতু দেয়া, আমরা এবার খাতা মূল্যায়নের সময় এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করেছি, তো এটা দেওয়াটা ভালো। তাহলে একজন এক্সামিনার যে খাতা চেক করবে সেও বুঝতে পারবে। তুমিও অনেক সময় ভুল করে কিন্তু শিক্ষা ক্যালকুলেটার টিপছে 6,65,000 আছে, এটা বিয়োগ না দিয়ে যোগ করে ফেললো, হতে পারে এরকম। অনেক সময় টেনশনের কারণে বা বিভিন্ন কারণে পরীক্ষার্থীরা এই ধরনের প্রশ্ন এগুলো ভুল করে ফেলতে পারে। তো এখানে বিয়োগ করলে আমার যেটা আসছে 00, আবার 0, 88,85,000 টাকা। যেটা আমার বের হলো এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন 5,80,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, এখানে জনাব আলমের যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ আমরা নির্ণয় করতে গেলাম, সেই প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে গিয়ে আমরা প্রথমেই যত প্রারম্ভিক সম্পদ ছিল সেগুলো কিন্তু যোগ করে নিলাম। এরপর আমরা এখানে
দেখো নগদ অর্থ নিয়ে এসেছিল সেটা আমরা রেখেছি, আরেকটা নগদ অর্থ ব্যাংক ঋণের যেটা নিয়েছি সেটা কিন্তু আমরা এখানে যোগ করে দিয়েছি। আসবাবপত্র এবং পণ্যদ্রব্য, যে টাকাটা ব্যাংক থেকে ঋণ নিয়েছিলাম সেই টাকাটা কিন্তু পরবর্তীতে আমাকে পরিশোধ করতে হবে। যেহেতু পরিশোধ করতে হবে, এটা আমার কারবার প্রতিষ্ঠানের জন্য দায়, এবং এই দায়টা কিন্তু আমি বাদ দিলাম। দেওয়ার পরে যেটা থাকলো এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। এভাবে যতগুলো আসবে প্রারম্ভিক মূলধন নিরূপণ করার জন্য, তখন কিন্তু তোমরা এটাই করবে। এটা যেহেতু একটা প্রতিষ্ঠান শুরুর সময় নিয়ে এসছে সেটা, আর আমরা একতরফা দাখিলা পদ্ধতির নিয়মে যখন প্রারম্ভিক আর সমাপনী করি, তখন কিন্তু যে সম্পদ থাকে সম্পদ এবং তার থেকে দায়টা সরাসরি বাদ দিয়ে দিই। ব্যাংক ঋণ থাকলে সে ব্যাংক ঋণের টাকাটা কিন্তু নগদের সাথে যুক্ত করি না, কারণ ওখানে কিন্তু আমার একতরফা দাখিলা পদ্ধতির নিয়ম নীতি অনুসরণ করে ওটা করা হচ্ছে। আর এটা হচ্ছে কারবারের বছরের শুরুতে না, একদম ব্যবসা প্রতিষ্ঠানের শুরুতে যখন তোমার ব্যাংক ঋণটা নিয়ে আসবে, ব্যাংক থেকে ঋণ করে টাকা নিয়ে আসবে, সেই টাকাটা কিন্তু মোট টাকার সাথে যোগ হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবে। এবার আসো আমরা ক নাম্বার প্রশ্নটা, তাহলে তোমাদের এই ধরনের যত অঙ্ক আসবে তোমরা কিন্তু করতে পারবে। এবং খ নাম্বারের প্রশ্নটা আমি তোমাদের সামনে এখন তুলে ধরবো। খ নাম্বার 4 নাম্বার প্রশ্নের উত্তর খ। খ নাম্বার প্রশ্নটা বলছে, উপরিউক্ত লেনদেনে অংশগ্রহণকারী প্রতিটি হিসাবে শ্রেণী বিভাগ ছকের মাধ্যমে দেখাও। এটা অবশ্যই ছকের মাধ্যমে দেখাতে হবে। ছকের মাধ্যমে দেখানোর জন্য যে কাজটা আমার এখন করতে হবে, আমরা প্রথমেই লিখে ফেলবো, আমি বোর্ডের উপরের অংশটাও এখন মুছে ফেলতে হচ্ছে, কারণ এখানে অনেকগুলো লেনদেন আছে। হিসাবে শ্রেণীবিভাগ ছকের সাহায্যে উপস্থাপন করা হলো, আমি এই তৃতীয় অধ্যায়টাও মুছে দিলাম। এখন তোমরা, আমি এখানে সৃজনশীল এখানে তৃতীয় অধ্যায় লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। তৃতীয় অধ্যায় সৃজনশীল 4, এখানে বলছে কি, প্রতিটা লেনদেন, প্রতিটা যতগুলো লেনদেন আছে লেনদেনে অংশগ্রহণকারী প্রতিটি হিসাবের শ্রেণীবিভাগ ছকের সাহায্যে দেখাও। তাহলে হিসাবের শ্রেণীবিভাগ ছকের সাহায্যে উপস্থাপন করা হলো 4-এর খ। দেখো, হিসাবের শ্রেণীবিভাগ ছকের সাহায্যে উপস্থাপন করা হলো, হিসাবে শ্রেণীবিভাগ ছকের সাহায্যে উপস্থাপন করা হলো। এখানে তারিখ, সংশ্লিষ্ট পক্ষ অবলিক হিসাব, এবং হিসাবে শ্রেণী, তারিখ সংশ্লিষ্ট, তারিখ 2014 সাল আমি দিয়ে দিলাম, সংশ্লিষ্ট পক্ষ বা হিসাব, এবং হিসাবে শ্রেণী, আর কোনো কিছু ডেবিট ক্রেডিট তো নির্ণয় করে আমি করব, হিসাবে শ্রেণী। খেয়াল করো তোমরা সবাই, হিসাবে শ্রেণী, তারিখ, সংশ্লিষ্ট পক্ষ অবলিক হিসাব, এবং হিসাবের শ্রেণী। প্রথমে আসছে জানুয়ারির এক তারিখে। জানুয়ারির এক তারিখে যে লেনদেনটা আমরা একটু আগে করলাম প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সময়, তখন কিন্তু এখানে অনেকগুলো জিনিস আমার এখানে আসছে। নগদান হিসাব, নগদান হিসাব নগদান হিসাব এটা ডেবিট, এবং এই নগদের মধ্যে দুইটা টাকা আছে, সেই টাকাটা আমার লেখার কোনো দরকার নেই। এরপরে আসছে আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব। এরপরে নিয়ে আসছে আমার পণ্যদ্রব্য, পণ্যদ্রব্য অবশ্যই ক্রয়, এগুলো প্রত্যেকটা ডেবিট,
এখানে ডেবিট ক্রেডিট আমার লিখতে হবে না, শুধু হিসাবে শ্রেণীটা উল্লেখ করতে হবে। একটু টু এর মতো জায়গা দিয়ে আমরা ব্যাংক ঋণ হিসাব, কারণ আমরা ব্যাংক থেকে ঋণ নিয়েছি। এবং সবশেষে এই তিনটা যোগফল আছে মূলধন হিসাব। মূলধন হিসাব নগদ অলের সম্পদ, নগদ হচ্ছে সম্পদ, তারপর আসবাবপত্র সম্পদ, আসবাবপত্র সম্পদ, কারবার প্রতিষ্ঠানের জন্য আসবাবপত্র হচ্ছে সম্পদ, ক্রয় করলে প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পায়, এটা ব্যয়, ব্যাংক থেকে ঋণ নিলে এটা আমার দায় বৃদ্ধি পায় এবং এই দায়টা পরিশোধ করতে হবে, এটা দায়, আর মূলধন অবশ্যই মালিকের স্বত্বের সাথে জড়িত, ইকুইটির সাথে জড়িত, এটা হচ্ছে মালিকানা স্বত্ব। যদি এখানে প্রত্যেকটা লেনদেনের হিসাবের শ্রেণী বিভাগ ছকের সাহায্যে উপস্থাপন করতে হচ্ছে, বাট যখন তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্ন আসবে তখন কিন্তু চারটার বেশি খুব একটা আসে না। এরপরে আসছে তোমার অফিস ভাড়া পরিশোধ করা হলো, অফিস ভাড়া, এখানে অফিস ভাড়া এবং নগদান, আমরা পরের লেনদেনে চলে যাব। অফিস ভাড়া এবং নগদান পরবর্তী লেনদেন, এটা 2 তারিখ, জানুয়ারি মাসের 2 তারিখ, খেয়াল করো, অফিস ভাড়া আর নগদান, অফিস ভাড়া হিসাব, নগদান হিসাব, অফিস ভাড়া এটা ব্যয় আর নগদান সম্পদ। জানুয়ারি মাসে 2 তারিখে চলে গেল। এরপর আসছে কাগজ ক্রয়। নর্মালি যদি কাগজ কালি কার্বন ক্রয় করি তখন কিন্তু সেটা মনিহারি হিসাব হয়, বাট এই দোকানটা বা এই প্রতিষ্ঠানটা হচ্ছে তোমার একটা ফটোকপির দোকান, এখানে তোমার নিয়ে একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করছে, তো উক্ত মাসে তার লেনদেন এখানে কাগজ ক্রয় করছে, এই কাগজটা কাগজ কালি কার্বন যেটা ক্রয় করা হচ্ছে এটা তোমরা, আমরা মনিহারি হিসাব না দিয়ে এটা সাপ্লাইজ হিসাব দেওয়া যেতে পারে, আবার আমরা এটাকে ক্রয় হিসাবে আনতে পারি, কারণ এটা তোমার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ব্যবহারের জন্য আমরা কাগজ ক্রয় করছি, এটাকে আমরা ক্রয় হিসাবে আনবো অথবা আমরা সাপ্লাইজ হিসাবে আনবো, যে কোনো একটা হিসাবে আমরা এখানে আনতে পারি। স্বল্প মূল্যের যেটা প্রশিক্ষণ, আমরা প্রশিক্ষণ কেন্দ্র, এখানে হয়তো বা প্রশিক্ষণ গ্রহণ করার জন্য বিভিন্ন শীট টিট এগুলো দিতে হয়, সেক্ষেত্রে এটা অবশ্যই মনিহারি না, এটা কারবার প্রতিষ্ঠানের ব্যবসা রিলেটেড একটা কাজ করা হয়, এর জন্য এটাকে সাপ্লাইজ হিসাবেও আমরা দিতে পারি আবার ক্রয় হিসাবেও দিতে পারি। 10, আমরা এখানে ক্রয় কিংবা সাপ্লাইজ হিসাব যে কোনো একটা তোমরা দিতে পারো, সাপ্লাইজ হিসাব, এবং যেহেতু ক্রয় করছি নগদে এটা নগদান হিসাব। আমরা ক্রয় বা সাপ্লাইজ হিসাব এখানে আমরা দিয়েছি, যদি আমরা এটা সম্পদ ক্রয় বা সাপ্লাইজ, আমরা সাপ্লাইজ না দিয়ে ক্রয় হিসাবেই নিয়ে আসবো, কারণ কাগজ কালি কার্বন এগুলো মনিহারের মধ্যে যায়, তো তোমরা এটা সাপ্লাইজ দিলে আবার এটা সম্পদে চলে যাবে, কাগজটার ব্যবহারের উপরে ডিপেন্ড করবে যে এটা আসলে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, এটা যদি পুস্তক আকারে আসে তখন এটা সম্পদে সাপ্লাইজ আসতে পারে, বাট আমরা ক্রয় হিসাবে এটা লিপিবদ্ধ করব যে প্রশিক্ষণের সাথে জড়িত, এটা এটা ক্রয় হিসাব, পণ্য হিসাবে আমরা নিচ্ছি, এটা ক্রয় হিসাব, এটা হচ্ছে ব্যয় এবং নগদান হচ্ছে সম্পদ। এরপরে আসছে জানুয়ারি মাসের 12 তারিখে কম্পিউটার মেরামত। কম্পিউটার মেরামত যখন আমি করব, এটা স্থায়ী সম্পদকে কোনো কারণে স্বল্প খরচ যদি হয়ে থাকে এটা আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসাবে নিয়ে আসব, এটা কম্পিউটার মেরামত বা মেরামত হিসাব হিসাবে আমরা এখানে ডেবিট করব, মেরামত হিসাব এবং নগদান হিসাব। মেরামত হিসাব আর নগদান হিসাব,
এই মেরামত হিসাবটা আমার ব্যয় এবং নবদান হিসাবটা হচ্ছে সম্পদ। মেরামত হিসাব হচ্ছে ব্যয় হিসাব আর নবদান হিসাব হচ্ছে সম্পদ হিসাব। এরপরে চলে আসি আমরা, এটা ছিল মেরামত এবং এটা ছিল 12 তারিখে। 12 তারিখের পরে আমার পরবর্তী লেনদেন 20 তারিখে আছে, মজুরি প্রদান, মজুরি এবং নগদান। জানুয়ারি মাসের 20 তারিখে মজুরি হিসাব আর নগদান হিসাব। মজুরি যেহেতু আমার ব্যয়, এটা ব্যয় হিসাব, আর নগদান হচ্ছে সম্পদ হিসাব। এরপরে যেটা আছে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি, প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, এটা প্রশিক্ষণ ভাতা বা সেবা হিসাবে আমরা দিব। সব শেষ তারিখের লেনদেন। প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি নগদান জানুয়ারির 25 তারিখে, নগদান হিসাব এখানে আমরা সেবা আয় কিংবা প্রশিক্ষণ ভাতা আমরা যে কোনো একটা দিতে পারি, সেবা আয় হিসাব। এটা হচ্ছে তোমার নগদান হচ্ছে সম্পদ আর সেবা আয়টা হচ্ছে আয় হিসাব। এভাবে তোমার যদি তিনটে বা চারটা তো অবশ্যই থাকবে 4 মার্কসের জন্য, তোমরা লেনদেনগুলো সংশ্লিষ্ট পক্ষ বা হিসাব করবে, ডেবিট ক্রেডিটটা নির্ণয় করবে এবং ডেবিট ক্রেডিট নির্ণয় করার পর তোমরা পাশের হিসাবের শ্রেণীটা উল্লেখ করে দিবে। হিসাবের শ্রেণীটা তোমরা সঠিকভাবে উল্লেখ করে ডেবিট ক্রেডিট নির্ণয় করে তোমরা হিসাবের শ্রেণীটা যদি সঠিকভাবে উল্লেখ করতে পারো, তাহলে তোমরা এই প্রশ্নটার জন্য 4 এর মধ্যে 4 অবশ্যই পাবে। আমি বারবার একটা কথা তোমাদেরকে বলছি যে ডেবিট এবং ক্রেডিটটা কিন্তু আমাদের দেখো সব ক্ষেত্রেই কাজে লাগছে, অর্থাৎ প্রত্যেকটা লেনদেন, একটা ব্যবসা প্রতিষ্ঠানের সংগঠিত লেনদেনগুলোকে আমরা ডেবিট এবং ক্রেডিট কিন্তু নির্ণয় করা শিখতে হবে এবং সঠিকভাবে শিখতে হবে। আর এই সঠিকভাবে করার জন্য তোমাদের অনুশীলনের বিকল্প আর কোনো কিছু নাই। তো তোমরা বারবার করে এই বিভিন্ন ধরনের যে লেনদেনগুলো তোমাদের বইতে আসে, এই বইয়ের লেনদেনগুলোই তোমরা বারবার প্র্যাকটিস করতে থাকো। বিভিন্ন অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, তারপরে তোমার সপ্তম অধ্যায়ে আছে, অষ্টম অধ্যায়ও কত লেনদেন আছে। অঙ্ক ওখানে তোমার নগদান বই হোক আর ক্ষতি হোক তা দরকার নেই, যত লেনদেন আছে সবগুলো লেনদেনগুলোকে তুমি সামনে নিয়ে আসো এবং ডেবিট ক্রেডিট নির্ণয় করার চেষ্টা করো। এবং যদি তুমি কোনোটা না করতে পারো তাহলে তোমার শিক্ষকের সহায়তা নাও। আর আমরা যেহেতু প্রত্যেকটা অঙ্ক করে দিচ্ছি বোর্ডে, প্রত্যেকটা অঙ্ক করে দিচ্ছি, এখান থেকেও কিন্তু লেনদেনগুলো ডেবিট এবং ক্রেডিট তোমরা পেয়ে যাবে। এতক্ষণ ধরে যে অঙ্কটা আমি করলাম, যে লেনদেনগুলো ডেবিট এবং ক্রেডিট করলাম, পরবর্তী প্রশ্ন কিন্তু সেটাই আছে যে জনাব আলমের জানুয়ারি মাসের লেনদেনগুলো ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করো। এখন একটু আগে যে অঙ্কটা আমরা করলাম, যে সংশ্লিষ্ট পক্ষ অবলিক হিসাব, এই সংশ্লিষ্ট পক্ষ অবলিক হিসাব দিয়ে তোমরা ডেবিট এবং ক্রেডিট টাকার পরিমাণটা উল্লেখ করে করে ফেলতে পারবে। তারপরও আমি যেহেতু প্রত্যেকটা অঙ্কই তোমাদেরকে করে দিব বা করে দিচ্ছি, সেই আলোকে এই অঙ্কটাও আমরা কিন্তু আবার করছি। লেখো 4-এর গ, আমি 4 নম্বর প্রশ্নের উত্তর গ এভাবে না লিখে সরাসরি আমি 4-এর গ এটা লিখলাম। তো জনাব আলমের জানুয়ারি মাসের লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয়, জনাব আলমের জানুয়ারি মাসের লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয়। আমি এখানে তারিখ সংশ্লিষ্ট পক্ষ অবলিক হিসাব, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, সংশ্লিষ্ট পক্ষ
অবলিক হিসাব ডেবিট টাকা ক্রেডিট টাকা এক তারিখে আছে ওই একই একটু আগে আমরা করেছি নগদান হিসাব আসবাবপত্র হিসাব ক্রয় হিসাব তিনটা আসছে নগদান হিসাব জানুয়ারি এক নগদান হিসাব নগদান হিসাবে টাকার পরিমাণটা কিন্তু দুইটা নগদান হিসাব ডেবিট নগদানে টাকার পরিমাণ 5 লক্ষ টাকা এবং ব্যাংক ঋণের টাকাটা কিন্তু আমরা যোগ করে দেব 5,85,000 টাকা তারপরে আসছে আমার আসবাবপত্রের হিসাব 25,000 টাকা আসবাবপত্র হিসাব ডেবিট 25,000 টাকা এরপরে আসছে ক্রয় হিসাব 55,000 টাকা ডেবিট 55,000 টাকা ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট হিসাব ক্রেডিট 85,000 টাকা আর মূলধন হিসাব এই 85,000 টাকা ব্যাংক ঋণ হিসাব বাকি টাকাগুলো আমার মূলধন হিসাব 5,25,000 55,000 টাকা 5,80,000 টাকা এই 85,000 টাকা ঋণ হিসাব বাকি 5,25,000 55,000 টাকা আমার মূলধনের হিসাব পরের লেনদেন হচ্ছে অফিস ভাড়া 12,000 টাকা জানুয়ারি 2 অফিস ভাড়া ডেবিট অফিস ভাড়া হিসাব ডেবিট এবং নগদ দান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট 12,000 এবং 12,000 এরপরে আসছে কাগজ ক্রয় ক্রয় আর নগদান আমি এটা মুছে দিলাম ক্রয় এবং নগদান জানুয়ারি মাসের 10 তারিখ ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট পাঁচ হাজার পরবর্তী লেনদেন আছে কম্পিউটার মেরামত কম্পিউটার মেরামত হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট 20 তারিখে আছে মজুরি এবং নগদান মজুরি হিসাব আর নগদান হিসাব এবং সবশেষে আছে নগদান হিসাব এবং প্রশিক্ষণ ভাতা বা সেবা আয় হিসাব
তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা ডেবিট এবং ক্রেডিটগুলো নির্ণয় করে ফেলবে। ডেবিট এবং ক্রেডিটগুলো নির্ণয় করার জন্য তোমরা এভাবে ছকটা করবে, তারিখ, সংশ্লিষ্ট পক্ষ অব্লিক হিসাব, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এভাবে আজকে আমরা মোটামুটি তৃতীয় অধ্যায় সম্পূর্ণ শেষ করলাম এবং দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের থিওরি থেকে শুরু করে যত অঙ্ক ছিল সব কিন্তু তোমাদের সামনে আমরা উপস্থাপন করলাম। তোমরা বারবার ভিডিওগুলো দেখো এবং প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা হবে না। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের আর কোনো কিছু নিয়ে তোমাদের সমস্যা হবে না, আমরা বারবার বলছি। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে তোমরা লিখতে পারো, আমরা তোমাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা বারবার প্র্যাকটিস করো এবং খুব ভালো থাকো। আল্লাহ হাফেজ।